কি ব্যাপার শারমিন, এত জরুরি ভাবে ডাকলি যে? শামিম, একটা খুশির খবর আছে। কি খুশি খবর বল। আসলে আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। কি বললি, সত্যি তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তাহলে তো ভালোই। ছেলে কি করে? ছেলে পৌবাসি। ও, তাহলে তো ভালোই মনে হয়। ছেলেটি অনেক ধনী তাই না? হুম, অনেক ধনী। আগামী শুক্রবার আমার বিয়ে। দাওয়াতে কিন্তু তোকে আসতেই হবে, না আসলে কখনো বিয়ে করব না। আগামী শুক্রবার তো আমি ঢাকায় যাব, আমি মনে হয় তোর বিয়েতে থাকতে পারবো না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই বিয়েতে থাকবি, নয়তো আমি কিছুতেই এই বিয়ে করব না। দেখ শারমিন, একটু বোঝার চেষ্টা কর। আমি যদি শুক্রবার সকালে ঢাকাতে না যাই, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুই কি চাস আমার ক্ষতি হোক? আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই বিয়েতে থাকবি, নয়তো আমি কিছুতেই এই বিয়ে করব না। দেখ, তুই একটু বোঝার চেষ্টা কর, আর তোর বিয়ের পরে তোদের সাথে অনেক মজা করে পার্টি দিব। আসলে তুই তো আমার একমাত্র বন্ধু। তুই তো আমার দুঃখের সময় আমার পাশে থাকতি, আর আমার সুখের দিন তুই আমার পাশে থাকবি না, এটা তো হয় না। আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না, কিছুই বুঝি না? তোর ঢাকাতে যেতেই হবে তাই না? না গেলে তোর অনেক ক্ষতি হবে তাই না? আর কত মিথ্যা কথা বলবি তুই আমাকে? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। কই, আমি কি মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বলবি না, তোর ঢাকাতে কোনো কাজ নেই। আসলে আমার বিয়েতে তুই থাকতে পারবি না, কারণ তুই আমাকে ভালোবাসিস। তাই তোর অনেক কষ্ট হবে আমার বিয়েতে আসতে, তাই তুই মিথ্যা কথা বললি আমাকে। তুমি এইসব কার কাছ থেকে শুনলে? তোমার বন্ধু রাহানের কাছ থেকে। আসলে শারমিন, আমি গরিব ঘরের সন্তান, আমার বাবা রিক্সা চালায়। তোমরা তো অনেক বড় লোক, তাই তোমাকে আমি ভালোবাসি কথাটা বলার সাহস হয়নি আমার। শোনো শামিম, সব বড়লোক মেয়েরা এক হয় না। আর হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়নি, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি তোমার মুখ থেকে সত্যি কথাটি শোনার জন্য। আমি তোমার কথা আমার বাবাকে বলেছি, আমার বাবা রাজি হয়ে গেছে। সত্যি বলছো শারমিন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি কি কখনো তোমাকে মিথ্যা কথা বলছি? যা বলছি সবই সত্য। আবারও তুমি প্রমাণ করে দিলে সব বড়লোকরা এক হয় না।